এটা বিগ ব্রেকিং নিউজ লৈ আহিছো দুর্নীতি মুক্ত অসম গঢ়াৰ কথা বারম্বার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখত শুনিবলৈ পোৱা যায় কিন্তু এইবার দুর্নীতি মুক্ত অসম গঢ়াৰ লক্ষ্যত আসলে ব্যস্ত হৈ থাকোতে মুখ্যমন্ত্রী গৰাকী হয়তো পাহৰিছে যে বিজেপিৰ বর্তমান বৰ ঘৰতে সুৰ উলাইছে অসমত বিজেপি নেতাৰ এতিয়া ভয়ংকৰ দুর্নীতিৰ খবৰ ইতিমধ্যে পোহৰলৈ আহিছে আজি কিছুদিন পূৰ্বে কুনাৰীৰ এগৰাকী বিজেপি নেতা অর্থাৎ ৰঞ্জিত বুঢ়াগোহাঁইৰ যি ঘটনাৰে নাম সাঙুৰ খাইছিল এগৰাকী যুব বিজেপি নেতাৰ আচলতে চৰমপন্থাৰে নাম সাঙুৰ খোৱাৰ যি ঘটনা তাৰ পাছত আজিৰ দিনটোত পুনৰ এক ভয়ংকৰ খবৰ আমি লাভ কৰিছোঁ মুখ্যমন্ত্ৰীৰ এই দুৰ্নীতিমুক্ত অসমত বিজেপি নেতাৰে এতিয়া লুণ্ঠন চলিছে কোন সেইগৰাকী বিজেপি নেতা আৰু কি কি কৰিছে বিশদ তথ্য আপোনালোকক জনাই যাম আমি জনাইছোঁ অসমত বিজেপি নেতাৰ এতিয়া ভয়ংকৰ দুৰ্নীতি বিভিন্ন তথ্য ইতিমধ্যে পোহৰলৈ আহিছে মুখ্যমন্ত্ৰীৰ দুৰ্নীতিমুক্ত অসমত বিজেপি নেতাৰে এতিয়া লুণ্ঠন চলিছে এক প্ৰকাৰ ভ্ৰষ্টাচাৰ আৰু লুণ্ঠনেৰে ভৰি পৰিছে এতিয়া বিজেপিৰ ভিতৰ চৰা জনতাৰ চকুত ধূলি দি বিজেপি নেতাই চলাইছিলে লুণ্ঠন ভুৱা ৱৰ্ক অৰ্ডাৰ উলিয়াই কোটি কোটি টকা লুণ্ঠন কৰি নিলে ক্ৰাইম ব্ৰাঞ্চৰ অভিযানত গ্ৰেপ্তাৰ হৈছে বিজেপি নেতা অসীম দাস ধৰা পৰিলে নিলম্বন বহিষ্কাৰ বিজেপিৰ এইসকল আচলতে নেতাৰ বিৰুদ্ধে যি সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয় তাতেই যেন এক প্ৰকাৰ দায়িত্ব শেষ হৈ যায় অসীম দাস এইবাৰ জালত পৰিছে ক্ষুদ্ৰ সঞ্চয় সঞ্চালকালয়ৰ অৱসৰপ্ৰাপ্ত বিষয়াকো ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ধৰা নপৰা পৰ্যন্ত সাতখন মাফ আৰু ধৰা পৰাৰ লগে লগে বহিষ্কাৰ নিলম্বন এক প্ৰকাৰ যেন বিজেপিৰ এয়া পৰ্ব কিন্তু ইমান দিনে আচলতে কাৰ আশীষত এইসকল বিজেপি নেতা এনেধৰণৰ কুকৰ্ম সংঘটিত কৰি আহিছে সেয়াহে কিন্তু এতিয়া ৰহস্যজনক আদিবাসী সামাজিক উন্নয়ন পৰিষদৰ ভুৱা ৱৰ্ক অৰ্ডাৰেৰে লুণ্ঠন চলাই আছিলে নতুন দিল্লীৰ এজন ঠিকাদাৰৰ পৰা ভুৱা ঠিকাৰে প্ৰায় ডেৰ কোটি টকা লুণ্ঠনৰ ইতিমধ্যে খবৰ পোহৰলৈ আহিছে বিজেপি নেতা অসীম দাসে নতুন দিল্লীৰ ঠিকাদাৰক লৈও গৈছিলে মন্ত্ৰীৰ ওচৰলৈ অসমত এই বিজেপি নেতাৰ এতিয়া ভয়ংকৰ দুৰ্নীতিৰ খবৰ সোণাৰীৰ বিজেপি নেতা ৰঞ্জিত বুঢ়াগোহাঁইৰ এজন সেই বিজেপি যুৱ নেতাৰ সেই চৰমপন্থাৰ সৈতে নাম সাঙুৰ খোৱাৰ পাছতে ৰঞ্জিত বুঢ়াগোহাঁইক বহিষ্কাৰ কৰা হৈছিলে জনতাৰ চকুত ধূলি দি এনেধৰণে এতিয়া বিজেপি নেতাই লুণ্ঠন চলাই গৈছে দুৰ্নীতিমুক্ত অসম গঢ়াৰ কথা মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ মুখত আনফালে ভুৱা ৱৰ্ক অৰ্ডাৰ উলিয়াই এতিয়া কোটি কোটি টকা লুণ্ঠন কৰি লৈ গৈছে বৰ ঘৰৰে নেতাই ক্ৰাইম ব্ৰাঞ্চৰ অভিযানত গ্ৰেপ্তাৰ হৈছে এইবাৰ বিজেপি নেতা অসীম দাস অসীম দাস বিজেপিৰ এজন নেতা বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে আমি দৃশ্যাংশ দেখুৱাইছোঁ এইজনে আচলতে সেই লুণ্ঠন চলোৱা ভ্ৰষ্টাচাৰ অসীম দাস মুখ্যমন্ত্ৰীৰ দুৰ্নীতিমুক্ত অসমত বিজেপি নেতাৰে এতিয়া লুণ্ঠন চলিছে এনেধৰণে জনতাৰ চকুত ইমান দিনে ধূলি দি দি এইজন বিজেপি নেতাই লুণ্ঠন চলাই আহিছিলে ভুৱা ৱৰ্ক অৰ্ডাৰ উলিয়াই কোটি কোটি টকা লুণ্ঠন কৰিলে ক্ৰাইম ব্ৰাঞ্চৰ অভিযানত গ্ৰেপ্তাৰ হৈছে বিজেপি নেতা অসীম দাস এইজনে আচলতে সেইজন অসীম দাস অসীম দাস বিজেপিৰ অনুসূচিত জাতি মৰ্চাৰ সাধাৰণ সম্পাদক বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে ক্ষুদ্ৰ সঞ্চয় সঞ্চালকালয়ৰ অৱসৰপ্ৰাপ্ত বিষয়াকো ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অৱসৰপ্ৰাপ্ত প্ৰচাৰ বিষয়া বীৰিণ চি বৰকটকীক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অসীম দাসক বিজেপিৰ দলীয় সকলো দায়িত্বৰ পৰা ইতিমধ্যে অব্যাহতি দিয়া হৈছে কিন্তু আটাইতকৈ লক্ষণীয় বিষয় এয়াই আদিবাসী সামাজিক উন্নয়ন পৰিষদৰ ভুৱা ৱৰ্ক অৰ্ডাৰেৰে যিহেতু লুণ্ঠন চলাই আছিলে এইজন অসীম দাসে কিবা এটা আচলতে খবৰ পোহৰলৈ অহাৰ পাছতেই বিজেপিৰ যি বৰমূৰীয়া তেওঁলোকে এনেধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰে দলে এইসকল আচলতে সিদ্ধান্তত উপনীত হয় অসীম দাসক ইতিমধ্যে নিলম্বন কৰা হৈছে বিভিন্ন যি কাম কাজ সকলোৰ পৰা ইতিমধ্যে অব্যাহতি দিয়া হৈছে কিন্তু যেতিয়ালৈ আচলতে জালত নপৰে তেতিয়ালৈ কিন্তু সাতখন মাফ কিন্তু এনেধৰণে কিন্তু এক প্ৰকাৰ যদি চলি থাকে তেনেহ'লে কিন্তু আচলতে অসমত এই আচলতে বিজেপি দলে কিন্তু ভয়াৱহভাৱে কুকৰ্ম সংঘটিত কৰি গৈ থাকিব জনতাৰ চকুত ধূলি দি বিজেপি নেতাই যেনেধৰণে ইতিমধ্যে লুণ্ঠন চলাই আছে ভুৱা ৱৰ্ক অৰ্ডাৰ উলিয়াই সাধাৰণ কথা কোটি কোটি টকা ইতিমধ্যে লুণ্ঠন কৰি খালে ক্ৰাইম ব্ৰাঞ্চৰ অভিযান সেই সফল অভিযানতে গ্ৰেপ্তাৰ হৈছে এইজন বিজেপি নেতা অসীম দাস
কিবা এটা খবর উলুয়ার লগে লগে বহিষ্কার করে নিলম্বন করে বিজেপিয়ে কিন্তু এক প্রকার যে এয়া পর্ব যেতিয়ালৈ গম নাপায় তেতিয়ালৈ হাতখন মাফ আর গম পোয়ার লগে লগে এনে ধরনের বহিষ্কার নিলম্বনের প্রক্রিয়া আরম্ভ করে বিজেপিয়ে কিন্তু কার রাশিখত এই সকল বিজেপি নেতা এনে ধরনের এই কুকর্ম সংঘটিত করে আহিছে এয়াহে কিন্তু আসলে এক প্রকার রহস্য দুর্নীতিমুক্ত অসম গঢ়ার সংকল্প মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইফালে নিজরে ঘরত অর্থাৎ বর ঘরতেই বিজেপি নেতা এনে ধরনের তলে তলে লুণ্ঠন চলাই আছে মুখ্যমন্ত্রী খবর পাইছে না নাই বর ঘরতে এয়া সুর উলাইছে অসীম দাস কোটি কোটি টাকা লুণ্ঠন করে খালে ঠিকাদারক লৈ যায় মন্ত্রীর আবাসলৈ সমগ্র বিষয়টো আসলে দলে কি ব্যবস্থা লব তাতকৈও বেশি ডাঙৰ বিষয় হয়ে পড়ছে সরকারে আসলে কি সিদ্ধান্ত উপনীত হব মুখ্যমন্ত্রীর দুর্নীতিমুক্ত অসমত বিজেপি নেতারে এতিয়া লুণ্ঠন প্রথমতে রঞ্জিত বুড়া গোহাই এইবার অসীম দাস বারম্বার জনতার চকু ধুলি দিয়ে এনে ধরনের কোটি কোটি টাকা আসলে লুণ্ঠন করে গৈ থাকিলে ভুয়া ওয়ার্ক অর্ডার উলিয়ালে তারপরে কোটি কোটি টাকা লুণ্ঠন কিন্তু ক্রাইম ব্রাঞ্চর যে সফল অভিযান সেই অভিযানের অবশেষত গ্রেপ্তার হয়েছে এইজন বিজেপি নেতা অসীম দাস সোনারীর বিজেপি নেতা রঞ্জিত বুড়াগোহাঁইকো দলের বহিষ্কার করা হয়েছিল যুব বিজেপি নেতার চরম পন্থার যে ঘটনা সেই ঘটনার নাম সাঙুর খাই পড়ছিল বুড়াগোহাঁই বিজেপির প্রাথমিক সদস্যরপরাও বহিষ্কার করা হয়েছিল অবসরপ্রাপ্ত এগারী বিডিওক সম্প্রতি সোনারী আরক্ষীর জিম্মাত রঞ্জিত বুড়াগোহাঁইক রখা হয়েছে আর আজি অসীম দাস জালত পড়ছে বিজেপির দলীয় সকলেও যে দায়িত্ব সেই দায়িত্বের ইতিমধ্যে অব্যাহতি দিয়া হয়েছে বলে জানা গেছে আদিবাসী সামাজিক উন্নয়ন পরিষদের ভুয়া ওয়ার্ক অর্ডারে অসীম দাসে লুণ্ঠন চলাই গেছিল নতুন দিল্লির এজন ঠিকাদারের ভুয়া ঠিকারে লুণ্ঠন করে লই গেল দেড় কোটি টাকা বিজেপি নেতা অসীম দাসে নতুন দিল্লির ঠিকাদারক মন্ত্রীর আবাসলৈও লৈ গৈছিলে বিভিন্ন খবর ইতিমধ্যে পোহরলে আহিছে বহুতো কিন্তু রৌ বড়ালি জালত পড়ারও পূর্ণ সম্ভাবনা কিন্তু এই বিজেপি নেতায় অকলেই ইমানখিনি কাম আসলে করব নোৱাৰে এই সমগ্র যে কুকর্ম সেই কুকর্মত আর যথেষ্ট সংখ্যক লোক জড়িত থাকিব পাৰে কার আশীষত আসলে এই কুকর্ম সংগঠিত করছে এনে ধরনের বিজেপি নেতায় সেয়াও অতি শীঘ্রেই পোহরলে আহিব ভুয়া ওয়ার্ক অর্ডার উলিয়াই কোটি কোটি টাকা লুণ্ঠন করা অসীম দাস এবার যে ধরনের জালত পড়ছে বিজেপির ভিতর চড়াত এনে ধরনের অসীম দাস হয়তো আর কিমান উলাব সেয়া কিন্তু আসলে লক্ষণীয় বিষয় হয়ে পড়ব অসীম দাস বিজেপির অনুসূচিত জাতি মোর্চার সাধারণ সম্পাদক ক্ষুদ্র সঞ্চয় সঞ্চালকালয়ের অবসরপ্রাপ্ত বিষয়াকু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করব বিচারিম যে ক্ষুদ্র আসলে সেই অবসরপ্রাপ্ত প্রচার বিষয়া বীরিন সি বরকটকীক ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিজেপির বর ঘরতে এতিয়া উলাইছে সুর কি ব্যবস্থা লৈ দলে সরকারে কি ব্যবস্থা লৈ সেয়াহে লক্ষণীয় হব বারম্বার বহিষ্কার আর নিলম্বন করিয়ে দলে আসলতে দায়িত্ব সামরিলে নহব বিজেপির বর ঘরতে এবার যে দুর্নীতির সম্রাট ধরা পড়েছে এই বিষয়টুক লৈ সরকারে কি ব্যবস্থা লৈ সেয়াহে কিন্তু লক্ষণীয় হব অসমত এনে ধরনের এটা বিজেপি নেতার ভয়ঙ্কর দুর্নীতি বিভিন্ন তথ্য ইতিমধ্যে পোহরলে আহিছে আর যে ধরনের আসলে দয়া নাই ক্ষমা নাই নীতি মুখ্যমন্ত্রীগী অবলম্বন করে আহে এইবারও সেই দয়া নাই ক্ষমা নাই নীতি অবলম্বন করব লাগিব অপরাধীক আসলে কোনো কারণতে সারি যাব দিব নালাগে কঠোরের কঠোর শাস্তি বিহা হব লাগে অপরাধীক ভুয়া ওয়ার্ক অর্ডার উলিয়াই কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে এইজন বিজেপি নেতা অসীম দাসে ক্রাইম ব্রাঞ্চর অভিযানত ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে অসীম দাস।